ক্লাসরুম বললেই আমাদের মাথার মধ্যে নানান মেমোরিজ চলে আসে। একটা জিনিস লক্ষ্য করবেন, স্কুলের ক্লাসরুম হয় এবং কলেজের ক্লাসরুম। স্কুলের ক্লাসরুম বললে কিন্তু সব গুড মেমোরিজই আসে, কিন্তু এখন সেই ছবিটা খানিকটা বদলেছে। আমাদের সময় যেটা ছিল ভীষণ সিম্পলিসিটি, আমরা ভীষণ সরল, কিন্তু এখন কমপ্লিকেশনস এসেছে আর তার জন্যই ছবিটা খানিকটা বদলেছে। ঠিক কতটা বদলেছে, কতটা জটিল হয়েছে আজকের ক্লাসরুম, সেটা নিয়েই পরিচালক রাজীব বিশ্বাসের নতুন ছবি ক্লাসরুম। এই ক্লাসরুমে যারা ঘটনা এবং দুর্ঘটনা ঘটাচ্ছেন সেই দুজন বিশেষ মানুষ রয়েছেন আজ আমাদের সঙ্গে। রয়েছে সোহেল এবং কুয়াশা, ওয়েলকাম দুজনকেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু ছবির বিষয়টা আমরা বুঝতে পারছি সিরিয়াস, আর এখানে এত সিরিয়াস থমথমে শুরু করে আগে বলি, তোমাকে তো ভালো লাগছে দেখতে না, মানে আমার সামনে না, তোমাকে তো বেশি ভালো লাগে, তোমাকে ভালো লাগে অনেক দিন পর নায়িকার সামনে। এটা কিন্তু একদম ঠিক না, প্রথম ছবি, প্রথম ছবির নায়িকা আর স্পেশাল নায়ক অন্য একজনকে কমপ্লিমেন্ট করছে, কি ব্যাপার? দ্যাটস নট ফেয়ার, খুব বদমাশ। ওকে নেই বলি, সিনেমাতে একদম না, কিন্তু রিয়েল লাইফে খুব বদমাশ। সিনেমাতে কিছুই ছিল, সিনেমাতে কেমন একটু শুনি এবার, মানে কি শুনবে বলো, সিনেমাটা মানে এই যে ক্লাসরুমে কি ঘটছে ঘটনাগুলো একটু শুনি। না ঘটছে আবার, তাহলে সিরিয়াস হয়ে গেল পুরোটা, সিরিয়াস একেবারেই নয়। আমরা যে গান দেখেছি, যা নাচানাচি চলছে সেই ক্লাসরুম, সেই স্কুল, মানে সিরিয়াস লাইফে এন্টারটেইনমেন্ট থাকবেই। ঠিক আছে, সবার জীবনে কিছু মেমোরেবল মেমোরিজ আছে স্কুল লাইফে, আর ক্লাসরুমে মানে আমার ছিল হচ্ছে বেশিরভাগ দিন আমি ক্লাসের বাইরে থাকতাম। সেটা কি মানে এমনিতে রিয়েল লাইফে? রিয়েল লাইফে, রিয়েল লাইফে এটা একটা কিন্তু গর্বের বিষয় আমি মনে করি। আচ্ছা, কারণ ক্লাস থেকে যখনই তোমাকে বার করে দিল, মানে বাইরে তুমি ফ্রি হয়ে গেলে, সে তো আর দেখতে আসবে না বাইরে। তখন আমরা বাইরে নিজের মতো ঘুরে বেড়াতাম, বন্ধুদের ডেকে নিতাম। কি হতো বাইরে বেরিয়ে একটু শুনি। বাইরে বেরিয়ে কিছুই হতো না, যাক আমার স্কুলের টিচাররা বেশ হয়তো দেখছে, বেশ তারাও বলবে আমাদের গর্ব সোহেল, কারণ আমরা বাইরে বেরিয়ে কিছুই করতাম না। আমরা কিন্তু আমাদের যারা মানে বন্ধুরা ছিল পাশে পাশে সেকশন থাকতো, তো আমরা ডাকতাম ভাই এবার বেরোবো, তখন বলতে ম্যাম মেয়ে করে টয়লেট। এবার টয়লেটে গিয়ে যে মানুষ টয়লেটে 5 মিনিট থাকতে পারে, সেটা যে ব্রেক হয়ে যাওয়ার পরে আসছে, এবার সেটা কী করে আর বলবে, ব্রেক শেষ হয়ে গেলে তখন এসছে, বলছে তুমি বাবা কোথায় ছিলে? আসলে পেটটা খুব খারাপ হয়ে গেছিল, এখন এই হলো। আচ্ছা, মানে সবাই বোঝে, কেন তারা আমাদের টাইমটা কাটিয়ে কাটিয়ে এসেছে। কিন্তু এইটা মানে ফিল্মের ক্ষেত্রে এটা পুরোই ওটা, মানে 15-20 মিনিট যেটা আমাদের রিয়েল লাইফে হয় মানে ক্লাসরুমে, সেটাই দেখিয়েছে। কিন্তু তারপরে একটা ইনসিডেন্ট যেরকম ঘটে, সেটাকে পুরো টুইস্ট হয়ে যাচ্ছে, একজনের উপর দায়িত্ব চলে আসছে যে এটাকে কী করে আমি বার করে আনবো। তো সেই নিয়ে ক্লাসরুম। গুড মর্নিং স্টুডেন্টস, আওয়ার ভিয়ারস ইন্টারন্যাশনাল স্কুল ইজ গোইং টু বি দা নাম্বার ওয়ান স্কুল ইন ইস্টার্ন ইন্ডিয়া, আমাদের স্কুলের গর্ব সুপ্রদীপ। স্কুল লাইফ তো আমরা সিনেমায় দেখবো, কিন্তু দুজনের কি স্কুল লাইফ শেষ? মানে কে কি করছে দুজনে সেটা একটু জানি এখন, মানে কতটা আসলে কতটা বড় এবং ছবিতে কতটা ছোট সেজেছে। আই এম ডুইং মাস্টার্স সেকেন্ড ইয়ার। আচ্ছা, আর তুই? আমি ফার্স্ট ইয়ার কলেজ, কিন্তু আমার কলেজটা কিন্তু ফাটাফাটি কলেজ। কোন কলেজ? ইন্ডিয়া ইউনিভার্সিটি। ওখানে আমার খুব যেতে ভালো লাগে, কারণ আমি পরে বলছি ছাড়ো। আর আমার ইউনিভার্সিটি প্রতিবাদী ইউনিভার্সিটি, যাদবপুর। ও বাবা, তো যাই হোক, সবার স্কুল লাইফটা শেষ, কিন্তু শেষ করেও এই যে আবার স্কুলে ফেরা, সেটা দুঃখ সত্যি। মানে কলেজে গিয়ে আমরা তো যখন স্কুলে ছিলাম তখন ভাবতাম কবে কলেজে যাব, এটা সবারই হয়। এখন কলেজে আসে পর মনে কেন স্কুল লাইফটা গেল? তো না, তো ঠিক আছে, তো এইবার এই যে এটা আমরা রিয়েল লাইফের কথা এতক্ষণ বলছিলাম, রিয়েল লাইফের স্কুল লাইফ মানে স্কুল লাইফটা কতটা এনজয় করলি দুজনেই? আমি মনে করি না, সেটা রিজন আছে যে রাজীবদার রাগটা কারোর উপর থাকলে ঘুরে কাছে, আর সেটা মানে রাগটা না পেলে আমার মনে হতো যেন দিনটা না কমপ্লিট হলো না। আমি বলিনি, তাও বলবে মেয়েরা দু রকমের,
নয় ভালো না খুব ভালো খারাপ হয় না তা আমি এটা কি কিছু ভুল বললাম মানে সেটা সত্যি হ্যাঁ সত্যি ঠিক ভুল কি করে আসবে এটা তো সেটা এটা কিন্তু সার্কাস্টিক্যালি বলেছে না না সত্যি করে বললাম আমি সত্যি কথাটা ইউনিভার্সাল ট্রুথ আজবদি এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ ইউনিভার্সাল জিস তো আর আজকে তুই দুটো মেয়ের পাশে বসে আছিস মেয়েদের মেয়েরা হচ্ছে ভারী সংখ্যা সুতরাং একদম নিশ্চয়ই তো যাই হোক এবার একটু ছবিতে ফিরি আমরা দেখতে পাচ্ছিলাম মানে তোকে বেশ স্কুল লাইফের ছেলে মেয়েই লাগছে দুজনকেই যদিও স্কুল লাইফ পেরিয়েছে তারা কেমন এবং কি ঘটনা ঘটছে সেটা যদি একটুখানি জানা যায় খুব একটা আমরা বুঝতে পারছি না আন্দাজ করছিলাম আন্দাজ না আমি বলে দিই যে আমি কিছুদিন ধরে অনেক কিছু ইনসিডেন্ট ঘটছে স্কুল লাইফ নিয়ে তো আমি মনে করলাম যে আমরা দেখো যেরকম হিউম্যান বডি আমাদেরও মেরিটস ডিমেরিটস দুটোই আছে তো প্রত্যেকটা জিনিসেরই ভালো খারাপ দিক দুটোই থাকে এবার কোন দিকটাকে আমরা চুজ করবো সেটা আমাদের নিজেদের উপর তো আমরা যেটা করেছি টেকনোলজি ডিমেরিটসটাকে আমরা তুলে ধরেছি যাতে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়ে থাকে এবং সেলফ অ্যাওয়ারনেসটা খুব দরকার নিজের নিরাপত্তা নিজের কাছে ঠিক আছে তো সেই জন্য ক্লাসরুমে আমরা দেখেছি যে এই পিরিয়ডটা এই 9, 10, 11, 12 পিরিয়ডে অনেক কিছু ভুল করে ফেলি কারণ আমরা জানি না আমাদের কিউরিয়াসিটি অনেক বেশি থাকে যে কী করছি বা সেটা কি ঠিক হচ্ছে তো এইটাই আমরা পর্দায় তুলে ধরেছি যাতে ভুলভ্রান্তিগুলো যাতে আর না হয় ইন ফিউচার সেটা কোন কোন কারণগুলো দেখিয়েছিস কারণ তো আমি দেখো ফিল্মটা যেহেতু মার্ডার মিস্ট্রি তো কারণটা আমি এখন পুরোটাই রিভিল করতে পারবো না বাট আর ফিল্ম ইজ অল অ্যাবাউট সোশ্যাল মেসেজ কারণ আমরা একটা মেসেজ দিয়েছি সেটা আমি এখন তো আরোই বলতে পারবো না এবার সেই দিক থেকে আমরা যেটা তুলে ধরেছি ওটাই বলবো যে যেই ভুলগুলো আমরা করি সেই ভুলগুলো যাতে ফিউচারে না হয় সেই ভুলটাকে আমরা পর্দায় তুলে ধরেছি হনুমান কথা কার আজ আমার চোখে সবকিছু কিরম নতুন লাগছে রে ল্যাবেরিয়া যখন হাই বললো না উফ মনে হচ্ছে মহাকাশে ভাসছি তো আমরা যে এই ছবিতে মূলত 9, 10, 11, 12 এই বিশেষ একটা ক্রিটিক্যাল টাইমের আমাদের সকলের জন্যই এই সময়ের কয়েকটা ঘটনা দেখতে পারবো তোরা এই সময়টা কি কি ভুল করেছিস এক দুটো একটু শুনি সত্যি ও আগে বলবো সব কিছু আমি আগে বলবো প্রেমের ভুলটা করেছিলাম ও ফার্স্ট ইনোসেন্ট লাভ ইনোসেন্ট সেটার মেয়াদ ছিল এক সপ্তাহ এই ছবিতেও প্রকাশ পেয়েছে আর কি হয়েছিল প্রেম ঠিক আছে কমন সবার জন্য আর তখন যেগুলোকে ভাবতাম যে খুব বড় ভুল হয়ে গেল এটা করা উচিত ছিল না বা টিচাররা বকেছে বা এমন কিছু টিচারের উপর প্রচণ্ড রাগ হয়েছে এক্সকার্শন গেছি ভালো লাগছে না কেন এটা ম্যাম করতে দিচ্ছেন না এই ধরনের জিনিসপত্রগুলো সেই বাধা ধরার মধ্যে দিয়েও যে একটা আনন্দ পাই আমরা হয়তো সেই সময় সেই আনন্দটা অনুভূত হয় না কিন্তু পরে গিয়ে মনে হয় যে আরে তাহলে সেই সময় ম্যাম ওইটা করেছিলাম কি রাগ হয়েছিল না আমাদের মানে মনে হচ্ছিল মেরেই ফেলি মানে এই জিনিসগুলো পরে রিকল করলে এত ভালো লাগে বা এত হাসি পায় সেইগুলো আর কি যে তখন কত ছোট ছিলাম বা কি কি করেছি সেই জিনিস বোকা ছিলাম বেশি বোকা ছিলাম বোকা আমি এখনো আচ্ছা সেটা অফ ক্যামেরা কথা একদমই বোঝা যায় না যাই হোক মানে অন ক্যামেরাতেও বাই দ্য ওয়ে এবার তোর কাছে আসি তোর ভুলগুলো একটু শুনি মানে লিস্ট মানে কটা খাতা কটা কি হবে ভুল আপনি দেখো ভুল আমি কোনোদিনও করিনি ঠিক আছে এবং আমার এখনো কোনো ভুল করছি না আমি অনেস্ট কনফেশন সবটাই ঠিক সবটাই ঠিক আমি যেটা করি আমি মনে করি আমি ঠিকই করছি ঠিক আছে কিন্তু হ্যাঁ আমি কি ভুল করছি আমি হয়তো নিজে বুঝতে পারবো না সেটা বুঝবে কিন্তু আমার মা বাবা কারণ তারা আমার গার্জেন তারা আমাকে গাইড করবে যে দেখ আমার মনে হয় কারণ আমি তো ছোট আমার টাইম স্প্যানটা তারা পেরিয়ে এসছে তো তারা বলে দেবে যে দেখ তুই যে এই জিনিসটা কর সেটা ভুল আবার সেটাকে আমি যদি ঠিক করি তাহলে আমি ঠিক দিকে যাচ্ছি যদি আমি সেটা ভুল করি আমি ভুল দিকে আলটিমেট কিন্তু ঘুরে ফিরে এলো কি আমার উপরে নিজের উপরে কিন্তু সব আমি কি করব না করব ঠিক ভুল দুটোই দুটোই একদম রকি কোথায় দিল লোকাশ ও একটা সুইসাইড নোট লিখেছে ও মৃত্যুর জন্য তুই দায় মিডিয়া কোনোভাবে জানতে পারলে তুলোধনা করে ছাড়বে রকি আর রিয়া তখন থেকে ক্লাসের মধ্যে একা জানোয়ার তুমি একটা জানোয়ার
তো সোহেল মানে খুব সিরিয়াস কথা বলে দিয়েছিস, আমি এক্সপেক্ট করেছিলাম অনেকগুলো জিনিস বেরোবে যেটা বললি না কায়দা করে, আমি বুঝতে পারলাম। তো যেটা জিজ্ঞেস করবো যে এই যে মানে এটা তো তোর অনেক অনেকগুলো কাজ এর আগে করেছিস, কিন্তু জেনারেলি ছোট হয়ে বড়দের সাথে কাজ করেছিস, এখানে সবাই সেম এজ এবং সেখানে নায়ক তুই নায়িকা, তো সেক্ষেত্রে সেটা কেমন লাগলো? মানে সিনিয়রদের সাথে কাজ করে এবং আমি সেখানে সিনিয়র, এই একটা ব্যাপার, সেইটা কতটা এনজয় করলি? আগে আমি বলবো, আমি আমি আগেও বলেছি যে আমি যে ছোটবেলা থেকে কাজ করেছি, তো আর আমি হিরো হিসেবে আমি কখনোই নিজেকে কনসিডার করি না, কারণ আমি হিরো কি হিরো না সেটা তো মানুষ বলবে, আমি বলার কেউ না, ঠিক আছে? কিন্তু আমার যারা সমবয়সী ছিল তারা তো আমার বন্ধু, তাদের সাথে হিরো হিসেবে আমার দেখি কি লাভ? আমি তো একসাথে কাজ করতাম, আমার কোস্টার, আমি তাদের সাথে সবার সাথে সেরকমভাবে কাজ করছি, আমরা মাটিতেও বসে খাবার খেয়েছি, তো অসুবিধা নেই। তো এর মানে হিরো মানে কিন্তু এইটা না যে আমি কারোর সাথে কথা বলবো না, সাধারণ জীবনযাপনটা ভুলে যাব। হ্যাঁ, সাধারণ জীবন ওটা ভুললে কিন্তু তাহলে আমি মনে করি বেশি দূর যাওয়া যায় না। সবচেয়ে বড় ভাবটা যার অলরেডি মাথার উপর, নামটা কার একটু বল, আমি কেন বাংলা সুপারস্টার দেব, বাংলা সুপারস্টার দেব একটা ভালো লাগা আছে, কিন্তু কোথাও কি একটা খারাপ লাগাও আছে যে না আমার ছবিতে একজন সুপারস্টার নাম জড়িয়ে গেল, মানে তার জন্য কি কেউ হলে যাবে, এই ব্যাপারটা কোথাও কাজ করছে? আমি একটা কথা বলছি, ঠিক আছে, আমার জীবনে, ঠিক আছে, আমি দেবদাকে কনসিডার করি আমার বিগ বিগ বস বলবো না, বিগ ব্রাদার বলবো না, ঠিক আছে, আমার বড় দাদা, ঠিক আছে, তার গাইডেন্স থাকা, তার সাপোর্ট থাকা, ফার্স্ট ফিল্মে আমি তো দেব আমাকে কজন চিনি, এককালে সিরিয়াল করেছি, ঠিক আছে, কিন্তু এই টাইমে যখন আমি গ্যাপ নিলাম এক দু বছরে, তখন তো আমাকে এখন কেউ চিনবেই না, কিন্তু আমি ফার্স্ট ফিল্মে তাও আবার দেবদার মতন একজন মানে সুপারস্টার, বাংলা সুপারস্টারের সাপোর্ট পাওয়া, এটা সত্যি মানে ভাবা যায় না, এর থেকে ভালো কিছু আমি কিছু এক্সপেক্ট করতে পারি না, তো তার থেকে এটা পেয়েছি এটা অনেক। বাংলা ছবিতে মোটামুটি বলিউড হলিউড বাদ দিলাম, বাংলায় মোটামুটি কাকে ধরে গেছে আর কি, সেটা দেবদাই উত্তর। দেখো আমি মনে করি যে ইন্সপিরেশান যদি স্ট্রাগলিং দিক থেকে হয়, আমি দেবদাকে অনেকটাই ফলো করি, কারণ সে অনেকটা স্ট্রাগল করেছে, তো আমিও মনে করছি যে আমি যে এই ফার্স্ট রুমটা শুরু করলাম ক্লাসরুমকে, এরপর আমার স্ট্রাগলিং পিরিয়ড শুরু হলো, তারপর যখন আমি একটা স্টেবল জায়গায় যাব তখন আবার অন্যরকম ইন্টারভিউ বলবো যে এই স্প্যানটা কেমন গেছিল। কিন্তু এমনিতে কি তো স্ট্রাগল করতে হয়েছে, ছোটবেলা থেকেই অনেকটা চেনা, এই সার্কেলে চেনা জানা, স্ট্রাগলটা বোধহয় এখনো আসেনি, এরপর হয়তো অন্য একটা স্ট্রাগল? না না না, স্ট্রাগল ছোটবেলার থেকে, ঠিক আছে, কারণ আমি যখন ছোটবেলায় মডেলিং করতাম, ঠিক আছে, বাচ্চা মানে আমাকে নাও হতো, ঠিক আছে, কিন্তু তা বলে কি আমি বসে বসে পেয়ে গেছি, সেটা তো নামা, কিন্তু একটা জায়গায় যেতে হতো, গিয়ে ছবি দিতে হতো, আর শুধু আমি না আমার সাথে মাও যেত, মাও অনেকটা আমার জন্য করেছে, ঠিক আছে, এখনো করছেন কাকিমা, এখনো আছে, আর তারপরে বাবাও আছে, তো মানে দেখো আমি মনে করি যে কোন একটা জায়গায় পৌঁছাতে গেলে মা বাবার আশীর্বাদ এবং সবার সহযোগিতা ছাড়া সম্ভব হয় না। অবশ্যই। তো কুয়াশা মানে তুই কি বলবি এই বিষয়টা নিয়ে, এই যে স্ট্রাগল বাদ দিলাম, দেবদার সাথে থাকা এই ছবিটার সাথে প্রথম ছবিতেই এতটা সাপোর্ট পাওয়া সকলের, খুব ভালো লাগছে। বা আমি আই নেভার মিট হিম। আচ্ছা, তো যতটা ওনার কাজ দেখেছি এবং যা স্পেশালি ওনার ফিল্মস থেকে, ওনার নিজস্ব হাউস এবং তারপরে উনি তার পিছনে যতটা যেভাবে দাঁড় করিয়েছেন আর কি, দ্যাট ইজ ভেরি মানে ইন্সপায়ারিং টু মি, মানে ওনার পুরো জার্নিটা ইজ রিয়েলি ইন্সপায়ারিং। একদম। তো প্রথমে একটা কাজ, এবং আমি দিন সার্চ করছিলাম দেবের আই লাভ ইউর পরে তো বোধ হয় এক বছর কি দু বছর পরে আর একটা সিনেমা বেরিয়েছিল, হ্যাঁ অনেকটা গ্যাপ, তো সেই গ্যাপের পরেও একটা আবার কাম ব্যাক, দু বছর যে কি ফ্রাস্ট্রেশনটা যায় আমরা জানি, যে যখন আমরা একটা একটা ছোট কাজ হলো মানে আমি রীতিমতো যুক্ত হয়ে যাওয়ার পর আবার চ্যালেঞ্জ, মানে একটা আলাদা হয়ে যাওয়া, তারপরে আবার কাম ব্যাক করে আসা, তার জন্য অত্যন্ত সাহসের দরকার হয় এবং অত্যন্ত স্ট্রং মাইন্ডের দরকার হয়, ধৈর্যের দরকার হয়, পেশেন্সের দরকার হয়, তো সেইটা তার জন্য আমি ওনাকে সিলেক্ট করি। এইবার খুব শিগগিরই দেবদাকে দেখতে পাচ্ছে, বুঝতে পারছি ব্যাপারটা কি হতে চলেছে, কিন্তু তুই ওকে নিয়ে একটু বলতো,
এই যে মানে বসে ও যে হাসি দেয় এই হাসিটার অনেক মানে আছে বুঝলি দাদা অনেক মানে আছে হ্যাঁ হজর আলো যেমন জেনারেলি কি করতো মানে এমনিতে তো লোকজনকে কথাবার্তা দিয়ে ভুলিয়ে রাখতাম সেটা ভালোই বুঝতে পারছি এছাড়া আরো যেগুলো একটু বললে দর্শকেরা আসল সোহেলকে চিনতে পারে সেরকম কিছু একটু বলতো এর থেকে ভালো ইনোসেন্ট ফেস দেখেছো এর আগে ওটাই তো আসল ভেতরে তো এক্স্যাক্টলি মানে এমন হচ্ছে যে রাজীবদা খুব খেপে আছে সবাই মানে পুরো ইউনিট আমাদের গরমকালে শুটিং হয়েছে তো পুরো ইউনিট কোথায় শুটিং হয়েছে কইলানে আছে আউটডোরটা আর কি তো সেখানে আর কি রোদের মধ্যে সবাই খুব খোঁজে আছে দেরি হচ্ছে কোনো একটা টেকনোলজিক্যাল কারণে দেরি হচ্ছে বা এরকম কিছু একটু হচ্ছে তো সবাই খুব খেপে আছে আর সোহেল রাজীবদা ওর এরকম একটা ব্যাপার সবসময় মানে মানে বকা খাবো বকা খাবো এই এই বেরোবে এই রিয়াকশনটা বেরোবে এইরকম একটা ব্যাপার ওর সবসময় এবং তুমি যতই চেষ্টা করো যে না আমি আমার পার্টে কনসেন্ট্রেট করবো কিন্তু ও যা কথা বলবে এরকম আমি চুপচাপ বসে শুনতে থাকতাম মানে আমি আমি কোনোদিনও পার্টিসিপেট সেভাবে করতাম না কারণ আমার সত্যিই মাথায় চাপ থাকতো যে মানে ও খুব কুল ছিল কিন্তু আমি অতটা কুল থাকতে পারতাম না আমার একটু ভয়ই লাগতো এই ডায়লগ ভুলে যাবো বা এখানে রিহার্স করা রিহার্স করা তো সেই যে ব্যাপারগুলো থাকতো তাও আমার চোখটা ও কেড়ে নিয়ে চলে যেত বেশি কমপ্লিমেন্ট দিয়ে দিল শুধু ওর না আমি সবারই চোখ কেড়ে আমার চোখ আমার এখানেই আছে তোর চোখ চাওয়াতে এই রোদে ছায়াতে মন চায় হারাতে প্রেম ঠিকানা শেষে এটা করবো ভেবেছিলাম এখনই করবো সেটা হচ্ছে যে কয়েকটা জিনিস বলবো ধর ইরেজার বললাম আমাদের ফার্স্ট কি মাথায় আসে ইরেজার মানে আমার যেটা মাথায় আসবে গন্ধ আমরা এটা গন্ধ শুকি দেখবি তো ক্লাসরুমের কয়েকটা জিনিস বলবো ফার্স্ট কি কথাটা তোদের মাথায় আসে দুজনকেই বলতে হবে সময় নেওয়া যাবে না ঠিক আছে আমি সবাই নিয়ে বলবো না তাহলে হবে না এটাই খেলা ঠিক আছে এটাই গেম আচ্ছা ঠিক আছে ঠিক আছে ডাস্টার বোর্ড 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 আর ডাস্টার এর মাথায় ফোনটাই তাহলে বুঝবে আমি তো ভালো ছিলাম আমি তোমাকে আগেই বলেছি আমি ভালো ছিলাম এসব মাথায় ভাবি না আচ্ছা আচ্ছা এই কথাটা আমার অত্যন্ত ডাউট আছে হ্যাঁ ডাউট আমি ডাউটেবল তো এটা গেল আচ্ছা এইবার হচ্ছে তোর ক্ষেত্রে ভালোবাসা বলতে পারি আমি অনেকবার কানটা যে মুলে ছিল বাবা আরেকবার একটু মুলে দিন না খুব ভালো লাগলো বেশ বুঝলে আমাকে আমার মাথায় চাটি মারতো আমি গিয়ে বন্ধু আজ যে মাথায় চাটি মেরেছে রে হাত এসছে এখানে মানে এরকম ব্যাপারটা ছিল বেশ ভালো লাগতো আমার মানে তাকে দেখে এখনো ভাবি কিন্তু কিছু তো আর করার নেই সেই আর তো কি প্রিয় স্যার ম্যাম আমার একটু ম্যাম আচ্ছা ম্যাম কি হতেই পারে আমার আমাদের ইউনিভার্সিটি প্রফেসর ওনার পড়ানো আমার খুব ভালো লাগে এটা না খুব আরে বিয়ে বলছে মানে ভালো লাগা বলছে ক্রাশ বলছে ক্রাশ আচ্ছা ক্রাশ তা আমি কি বললাম আচ্ছা একদম প্লিজ নাম বলতে পারো না এখন ইউনিভার্সিটি নাম জানানো যাবে না আচ্ছা ঠিক আছে এবার যেটা বলবো সঙ্গে সঙ্গে বলতে হবে হ্যাঁ টয়লেটের দেওয়াল টয়লেট দেওয়াল পি করা লিখে রাখা বিভিন্ন জনের নাম কি হ্যাঁ কি কি এটা তো হেভি ছিল ওই হার্ট আমরা যেটা করতাম সেটা হচ্ছে কি যে আমরা একটু টয়লেট করে দিতাম করে আর বেরিয়ে বলতাম গন্ধ বাবা মারাত্মক গন্ধ কে করেছে এটা কে এবার তারপর টিচার ঢুকে বলছি সেইগুলো কে কোন স্টুডেন্ট করে বলতো আর
তুই যেটা বলছিলি একটা কি নাম্বার টাম্বার লিখে আর কি সব লিখে লিখে রাখতিস? না না, আমি লিখে রাখতাম না, আমি দেখতাম যে লেখা থাকতো। ও দেখতো যে লেখা থাকতো। আমি যারা আমি হলে আমি লিখে রাখতাম। ভালো মেয়ে ছিলাম মানে সত্যি কথা, মানে আমাদের ফিল্মে যেরকম ক্যারেক্টার, রিয়েল লাইফে আমরা কেমন, আমি তো এটাই জানতে পাচ্ছি না তোমার জীবনে কেমন স্কুল লাইফে, ছবি স্কুল লাইফে ছবির এরকম ব্যাপারটা। আমি বললাম যে এটা তো সিনেমায় অনেক কিছুই ঘটতে পারে, তো হ্যাঁ আমি হয়েছি না, আমাদের কি সেটা আবার দেখতে যেতে হবে? আমি বললাম যে ইনভাইট করলে যদি আসো তাহলে ভালো লাগবে তোমরা, যে এমনকি আমি বলবো আমার স্কুলের ভাইস প্রিন্সিপাল এবং হেডমাস্টার আমার জন্য বাইটসও দিয়েছে, যে শুভেচ্ছা বার্তা দিয়েছে সেটাও দিয়েছে, কারণ আমাকে ভালোবাসতো। দেখো আমি একটা জিনিস সবসময় মনে করি যে পড়াশোনায় ভালো হয়ে সবসময় টিচারদের মন জেতা যায় না, ঠিক আছে, ভালো ব্যবহার এবং মনটা যদি তোমার ভালো থাকে আর সেটা যদি কানেক্ট করে টিচারদের ক্ষেত্রে, টিচাররা সবসময় তোমাকে ফার্স্ট প্রেফারেন্স রাখবে, যেটা আমাকে রেখেছিল। কিন্তু তোদের এই কথায় আমার একটা প্রশ্ন মাথায় আসছে, যে এই যে এই ছবিতে যে প্রেমটা দেখানো হয়েছে, মানে এটা অনেক দিন ধরে অনেকক্ষণ ধরে আমি ভাবছি, প্রেম দেখানো হয়েছে একটা স্কুল লাইফে, কিন্তু এটা অনেকে হয়তো এখন সাপোর্ট করবেন না এরম ওপেনলি দেখানো, অনেকে আগে অনেক ছবিতে বলা হয়েছে স্কুল লাইফ প্রেমটা কেন এরম ভাবে দেখানো, এটা নিয়ে তোদের কি বক্তব্য? আমি একটা জিনিস বলতে চাই যে এই বয়সটা যখন সব মানে স্কুলের ছেলেমেয়েরা কলেজে উঠবে বা তাদের অ্যাডোলেসেন্স পিরিয়ড, তাদের মধ্যে এই ভাবনার বা এই অনুভূতির সঞ্চারগুলো স্বাভাবিক। এটাকে যদি জোর করে আটকে দেওয়া হয় তাহলে বিষয়টা না অন্য খুব নেগেটিভ ওয়েতে মানে বেরিয়ে আসে, সেটাও হয়তো একটা মেসেজ। আমি যেটা মনে করি এই ফিল্মে কিন্তু সেই প্রেমটা দেখানো হয়নি, ইনফ্যাচুয়েশন দেখানো হয়েছে, যেটা হয় ঠিক আছে, যে একটা মেয়েকে ভালো লাগে কিন্তু সে বলতে পারছে না, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আর আমি মানে আমার ক্ষেত্রে হয়েছে যে আমি একটু দাঁড়িয়ে দেখতাম, মানে দেখেছে বসে আছে, ওটা দেখে মনে শান্তি। সেটাই ম্যামকে না, ম্যাম না, আমি কি সারাক্ষণ কি মানে আমার তো 8, 9, 10, 11, 12 কি ম্যামকে দেখেই কাটবে? তখন তো বুদ্ধিটাও তো বাড়ছে যে আমার টার্গেটে আমি পারবো না যেতে, তখন তো আমাকে অন্যদিকেও যেতে হবে, ঠিক আছে। তো সেটাই তো আমরা সেটাই দেখেছি। এবার তারপরে কি হয়, এমন একটা সিচুয়েশন হয় যখন ও বোঝে যে এ আমার ভালোটাই চায়, আমার খারাপ চায় না, একটা ভালো বন্ধুত্ব চাই আমরা, সেটা পেয়েছি। কিন্তু প্রেম ভালোবাসা যেটা আমরা অন্য ফিল্মে দেখি যে এর জন্য এত কিছু করতে পারবো, সেরকম না, ডিসেন্ট একটা জায়গা দেখি, একটা ফ্রেন্ডশিপ দেখিয়েছে যেটা লাস্টে কনক্লুশনে নিয়ে যায়। মানে এটা এক তো হচ্ছে যে ওই ধরনের প্রেম নয় যে আমি তোমার জন্য সব ছেড়ে দেবো, পড়াশোনা ছেড়ে দেবো, মানে এখানে দেখানো হচ্ছে যে আমরা দুজনেই খুব বন্ধুত্বের সাথে একটা বন্ধুত্ব ছিল না, কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখবে যে টিউশনে পড়তে গেলে মানে মানে পড়া হয়ে যাওয়ার পরে পড়া থেকে ফেরার সময় কিন্তু ঠিক আছে এবার একটু গল্প করা যেতে পারে, যতক্ষণ সাইকেলটা চালাচ্ছি বা যতক্ষণ বাড়ি যাচ্ছি, তো এই জিনিসটা মানে যেটা তোমার পড়াশোনাকে হার্ম করবে না, মাঝে মাঝে হয়তো একটু অমনোযোগী হয়ে যাবে কিন্তু সেটা ঠিক আছে। কিন্তু একটা জিনিস টিজারে আমি দেখছিলাম, তুই বোধহয় বলছিলি ওকে যে আসল খুনিকে বের করতে হবে, মানে এটা মানতেই হবে যে মেয়েদের পাশে থাকতেই হয় ছেলেদের, তাই না? আবার একদম এটা আমি তো সবসময় মানি, সত্যি তো। হ্যাঁ ওই যে বললো প্রথমে মেয়েরা দুরকম হয়, প্রায় সময় শেষ। শেষে যেটা জানতে চাইবো যে এই ছবিটা নিয়ে সত্যি তোদের ফার্স্ট ছবি, এবং ফার্স্ট ছবি হিসেবে কিন্তু খুব সিম্পল একটা গল্প সেটা নয়, অনেকটাই কঠিন, যেটা জটিল একটা গল্প, তাই ভয়টাও কি খানিকটা রয়েছে বা কোথাও একটা এক্সপেকটেশনটা রয়েছে যে আমরা খুব সিম্পল জিনিস দর্শকদের দিচ্ছি না, কোনটা রয়েছে বেশি? আমি বলবো যে ভয়ও নেই কিছুই নেই, কিন্তু এক্সাইটমেন্ট লেভেলটা অনেক বেশি, কারণ আমি প্রথমেও বলেছি যত জায়গায় আমাকে ইন্টারভিউ নেওয়া হয়েছে যে এক্সাইটমেন্ট মিন্স যে আমি যে কজটা নিয়ে এগোচ্ছি, যেটা আমি সোশ্যাল মেসেজটা যেটা সমাজকে দেখাতে চাইছি, সেইটা যেন ফুল মানে পুরোপুরি যেন দেখাতে পারি, সেটা যেন সবার মধ্যে যায়, ওটার জন্য এক্সাইটমেন্ট লেভেলটা আছে। নার্ভাস একদমই আমি না, আমি নার্ভাস ছেড়ে না, উল্টে আমার কাছে কেউ এলে আমি তাকে এমন করে দেবো সেই একদম ফিট হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমি বলবো যে ক্লাসরুম নিয়ে আমি প্রচণ্ডভাবে আশাবাদী,
কেন আমি বলবো না খেটে করে যে খেটে সবাই করে, প্রত্যেকটা ফিল্ম যেটা খেটে সম্ভব হয় না, তুমি যেটা বলে ঘামঝুড়ি করতেই হয়, কিন্তু আমি যেটার জন্য বানিয়েছি সেটা যতক্ষণ না সামনে আসছে ততক্ষণ এক্সাইটমেন্ট লেভেলটা অনেকটা হাই থাকে। একদম, আর মেসেজগুলো আমরা ছবি না দেখলে জানতে পারবো না, সেটা দেখতেই হবে। তো দুজনেই লাস্ট একটু যদি দর্শকদের কিছু বলে দিস ক্লাসরুম, বলো তুমি বলো দেখি কিছু। ছবিটা দেখবেন, এইটুকু এইটুকু, এর থেকে বেশি না, মানে আমি এতটা সত্যি নার্ভাস এবং আমার টেনশন হচ্ছে, এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। আমি প্রত্যেকটা ইন্টারভিউর আগে এবং প্রত্যেকটা ইন্টারভিউর পরে লাইক মানে আমার বডি নার্ভাসে মাথা খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে আমি বলে দিচ্ছি, অসুবিধা নেই। দেখুন আমি মনের থেকে বলছি যে এই ফিল্মটা সবার দেখা উচিত, এবং আমার যারা ভাই বোনেরা আছে, দেখো সবার আগে মেয়ে ভাই বোনেরা আছে এবং দিদিরা আছে আর কেউ নেই, মাসিমারা আছে এবং যারাই আছে সবাইকেই বলছি যে আমার ফিল্মটা প্লিজ দেখবেন, কারণ আমি যেই কষ্টটা নিয়ে করছি সেই কষ্টটা আপনাদের সাপোর্ট ছাড়া ফুলফিল হবে না। তো আমি আশা করব যে ক্লাসরুম আপনারা সবাই দেখবেন, যেটা খুব শীঘ্রই রিলিজ হতে চলেছে, এবং দেবদার ফ্যান্সদেরও বলবো অনেক তুমি দেবদাদের সুপারহিট দিয়েছো, এবার আমার একটা ফিল্মটা হিট করে দাও প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ দুজন, থ্যাংক ইউ। আর আপনাদের বলি যে আমরা কিন্তু ঘরে বসে ক্লাসরুম নিয়ে আলোচনা করছিলাম, তাতেই যা বেরোলো টুকটাক আপনারা দেখতেই পেলেন। এর চেয়েও আরও বেশি কী কী আছে, মানে কী কী থাকতে পারে সেটা আন্দাজ করে নিই, এবং সেটা দেখার জন্য অবশ্যই হলে গিয়ে দেখুন ক্লাসরুম, এবং বাকি বাংলা ছবির খবর জানতে হলে দেখুন সিটি সিনেমা এবং সিটি টলিউড। রকি কোথায়? আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা ইউটিউব চ্যানেলে, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।